हेलो तामिना की खबर तुम्हार भालो अनेक भालो अच्छा ओ आमी सुनलाम नाइमेर काछे जे तुम्हार मेके नाकि पावा गेछे हाँ ओरा तो आसले क्यों मानते चाइछे ना आमी बुझते पारछि जे आमाके सामले राखार जोन्नो बोलछे जे आमी जेटा चाइ ताई किन्तु विश्वास करो आमी सत्यि जानी ओई आमार मेये তোমার কি মিষ্টি চেহারাটা মনে আছে হ্যাঁ 18 20 বছর পার হয়ে গেলেও সবকিছু মনে না থাকলেও কিছু কিছু তো অবশ্যই মনে আছে তোমার দুটো মেয়ে আর আমার ছেলেটা টুকটুক করে খেলে বেড়াতো আর মিষ্টিটা খুব দুর্বল ছিল তুমি এক কাজ করো না তুমি আজকে একবার আসবে কেন বলো তো মানে আমি জানি আমি কোনো ভুল করছি না ওই মিষ্টি কিন্তু মানে আমি না মানে তুমি যদি এসে দেখি আমার এটাও তো জানা দরকার আমি আদৌ কোনো ভুল করছি কিনা আচ্ছা রফিক ভাই কি বলে তোমার রফিক ভাই উনি নিজে তো কনফিউজড ওনার কাছে তো নিজের মেয়ে আর পরের মেয়ে বলে কোনো কথা নেই আর একটা মেয়ে পাওয়া গেছে সেটাতেই উনি খুশি কিন্তু নাইলা আমি নিশ্চিত হতে চাই যে নদী আমার নারী ছেঁড়া সন্তান আর কখনো কেউ যেন আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়ে যেতে না পারে তাই কি হয় বিয়ে দেবে না আরে না না কিসের বিয়ে পড়ালেখা করো বৃষ্টির আগে বিয়ে হোক আচ্ছা শোনো তুমি একবার আসো না অনেক কথা আছে ফোনে বলতে চাইছি না আজই আসতে হবে তোমার তো আজকে বুটিক বন্ধ চলে আসো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় থ্যাংক ইউ দেখা হচ্ছে বাই হ্যালো বল তুই বাসায় তো হ্যাঁ বাসায় এখন বেরোচ্ছি কি ক্লাস ক্লাসে কোথ থেকে আমার ক্লাস আছে নাকি আমার পরীক্ষা না তুই তো আজকাল আমার কোনো খোঁজ খবরই রাখিস না পরীক্ষা নিয়ে তো তোরই কোনো টেনশন নেই আমার কিভাবে মনে থাকবে যা যা পড়া সব কিছু আগেই পড়ে রেখেছি পরীক্ষার আগে পড়ে তো কোনো লাভ নাই তাই না বাপ রে তুই তো মহা ব্রিলিয়ান্ট আমি ব্রিলিয়ান্ট
নাকি তুই নিজেকে ব্রিলিয়ান্ট মনে করিস? এতই ব্রিলিয়ান্ট মনে করিস যে লেখাপড়া ছেড়ে দিয়ে দেশ ও জাতির কল্যাণে তুমি সাংবাদিক হয়ে গিয়েছো। আচ্ছা শুন শুন শুন, আসল কথাটাই পরে ভুলে যাব। বাসা থেকে বের হওয়ার আগে একটা জরুরি কাজ কর। তোদের বাসে পেপার দিয়েছে তো? পেপার কেন? না, এই নদীর নিখোঁজ সংবাদটা পেপারে আসছে, ওটা যেন খালার কাছে না যায়। কিন্তু মা তো এখন সুস্থ। যতই সুস্থ থাকুক, যখন দেখবে যে নদী নিখোঁজ, নিখোঁজ সংবাদটা যখন দেখবে তখন তার মনে হবে যে নদীকে কেউ হয়তো এখনই এসে নিয়ে চলে যাবে, তাই না? আসলে মা কিন্তু আসলে মনে প্রাণে বিশ্বাস করা শুরু করেছে যে নদী তার আসল মেয়ে। এখন যদি অন্য কেউ এসে বলে যে নদী তাদের মেয়ে, আমাদের কিন্তু আটকানোর কোনো পথ নেই। এখন তো মনে হচ্ছে বিজ্ঞাপনটা দেয়াই ভুল হয়েছে। না, বিজ্ঞাপনটা দেওয়া ঠিকই আছে। নদীকে সবার সামনে আবার পরীক্ষা দিতে হবে, সেটাই বিপদের কথা। আচ্ছা ফোন নাম্বার কার্ডটা দিয়েছিস? আঙ্কেলের নাম্বারটা দেয়া আছে। শুন, তুই একটা কাজ কর, যদি আঙ্কেলের নাম্বারে কেউ কল করে তুই বাসার ঠিকানাটা বলবি না, আমার অফিসের ঠিকানাটা দিবি, আমি অফিসে ওদেরকে মিট করব, ঠিক আছে? তাহলে তো তোদের পত্রিকা এখন ধারাবাহিক স্টোরি করতে পারবে, রাইট? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, সেটা আমি দেখছি। তুই তাড়াতাড়ি যা, খালার কাছে পেপারটা পৌঁছালো কিনা দেখ, ওটা আটকা আর ফোন রাখ, বাই। ওকে বাই। কয়টা বাজে? শিট, আমি লেট। আচ্ছা আজকে পেপার পড়ছো না তো? আচ্ছা ভালো কথা, আমাকে কেউ পেপার দিয়ে গেল না, কেন বলো তো? এমনি আমিও তো পড়িনি, ভাবলাম তোমার এখানে একটু দেখি। আমার বাড়িতে না পেপারটা তোমার রফিক ভাইয়ের একার সম্পত্তি, নিশ্চয় কোথাও পড়ে রেখে দিয়েছে। তার আমি নদীকে বলি, আই নদী। আচ্ছা ভালো কথা, ওর সাথে তোমার দেখা হয়েছে? ওরে বাপরে, ও তো আরেক ঘটনা। আমাকে দরজা খুলে দিয়ে আমাকে কি বলে জানো? বলে বলো তো আমি কে? ওর তো আগের কথা কিছু মনে নেই, যেই আসে ও ভাবে ওকে চিনতে পারবে, আগের কথা মনে করিয়ে দেবে। ওকে কেমন দেখলে কি মনে হবে, এত সুন্দর একটা মেয়ে কিভাবে যে গ্রামে ছিল? প্রথম প্রথম তো এরকম ছিল না, ওই বৃষ্টি ওকে ঘষে মেজে চেহারা পাল্টে দিয়েছে। শুরুতে তো যে কোনো একটা গ্রামের মেয়ের মতোই ছিল, আর সেরকম থাকলে ওকে কেন আমি আমার মেয়ে মনে করব বলো? তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে ওর ঘষা মাজা পোশাক এসব পরিবর্তনের পর তোমার মনে হয়েছে সে তোমার মেয়ে? না, ও না মানে অদ্ভুত কিছু কথা বলে। কীরকম বলো তো? এই যে ধরো, যেমন ও তো গ্রামের একটা মেয়ে, ওর তো ইংরেজি ছড়া জানার কথা না, তারপর সে চকলেট মিমি এগুলো খেতে চায়, গ্রামে এগুলো কোথায় দেখবে বলো? দামি না প্লিজ, আজকাল সব জায়গায় সব কিছু পাওয়া যায়। ওর চোখ না একদম আমার মতো। সেটা তোমার এখন মনে হচ্ছে? বিশ্বাস করো, ও হাঁটি তোমার রফিক ভাইয়ের মতো। এরকম সব কিছু তোমার এখন মনে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে তুমি তাকে মেয়ে বলে দাবি করতে পারো। ও আমি না তোমাকে আসলে বোঝাতে পারছি না। আমি বলি, ও কিন্তু খুব একটা হাসে না, কিন্তু হঠাৎ করে যখন হাসে একদম দেখে মনে হয় আমার মিষ্টি। তোমার মনে আছে ছোটবেলায় তুমি ওর হাসির ছবি তোলার জন্য কতগুলো ফিল্ম ক্যামেরায় ভরেছিলে, মনে আছে? আমি একটাও তুলতে পারিনি, আমার না হাসিটাও একদমই মনে পড়ছে না। আচ্ছা তা আমি না একটা কথা বলো, এত পুরনো কথা আমরাই যখন মনে করতে পারছি না, তখন ও কিভাবে মনে করবে যেখানে সে এখনকার কোনো কথাই মনে করতে পারছে না? প্লিজ তুমি একটু দেখো, তুমি দেখলেই মনে পড়বে। তোর হাতে ওটা কি, কি লুকিয়ে রেখেছিস? এই যে আমার ছবি, নাইম ভাই তুইলা ছাপাই দিছে।
তো কি হয়েছে? তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোমার আর আম্মারে দেখাবো। তোর আম্মা কোথায়? ঘরে মেহমান আসছে, তাই কথা কয়। মেহমান কে? এক বেবি, সে আমার সিনে নাই, তাই আমি চিনছি। সে নাইম ভাইয়ের মা। ও নাইলা, বিয়ার কথা কইতে আছে। কার বিয়ে? কইতে পারি না। তাহলে বলছিস কেন? তাহলে বলছিস কেন? এমনি কইছি। মেহমানকে চা দিয়েছিস? হ্যাঁ। তা আমাকে কে চা দেবে? চা বানায় রাখছি, তুমি বহো, মিলে আসি। মোর মাই সবই দেখবে। এখনই কেন এত হতাশ হয়ে যাচ্ছ? আল্লাহর উপর ভরসা রাখো। মেয়েটা যখন সব কথা মনে করতে পারবে, সব কিছু বলতে পারবে, তখন দেখবে আমরাই ভুল, তুমিই ঠিক। আর মেয়েটা তো তোমাকে এখনই ফেলে রেখে চলে যাচ্ছে না। আমার সত্যি মনে হচ্ছিল তুমি ওকে দেখে চিনতে পারবে। আসলে কি তোমার মনে হয়নি ও আমার মেয়ে? তাহমিনা, তুমি ইমোশনালি দেখছো বিষয়টা, আমি এভাবে দেখছি না। আমার না তোমার চেহারার সাথে ওর চেহারার কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না। কেন থাকবে মেয়ের? তাহলে আমি আমার মেয়েটাকে কি করে খুঁজে পাবো? দাঁড়ো, তোমাকে একটা জিনিস দেখাই। এই দেখো, এখানে তোমার জন্য একটা জিনিস এনেছি দেখাতে। দেখো, এটা আমি বৃষ্টির জন্য রেখেছি। বৃষ্টির জন্য কেন? ও মা, সে কি তুমি দেখি সব কিছু ভুলে গেছো? তোমার সাথে কথা হলো না, আমরা বৃষ্টির সঙ্গে নাইমের বিয়ে দেবো। আরে তুমি তো আমাকে বলেছো যে ওদের অনেক মিল, ওরা একসাথে থাকলে খুব ভালো হয়। ও দেখো, এটা তো পুরনো গহনা, এটা তোমার কেমন লাগে? আমি তো আজ আবার যাব, আরো কিছু বানাবো। নদীকে পরিয়ে দেখো, যেগুলো তোমার ভালো লাগবে সেগুলো রেখে দিও। কই পরাও? পরাও না নদী, মাপগুলো আমাকে। এই একটা মেলা দাম লগে লইয়া ঘুরলে হারাই যাইবে। পোড়ামুখী মেয়েটা আবার কু কথা বলছে কেন? মুই তো আয়না দিয়া দেখব। বৃষ্টির ঘরে আয়না আছে, ওখানে যা। আসো, সাবধানে খুলবি। হ্যাঁ, এটা নিয়ে যেতে পারবি? তুমি ওকে বক্সটা দিয়ে দাও। সাবধানে খুলবি কিন্তু। হারিয়ে ফেলবে না তো? আরে না, ও খুব সতর্ক। পরীক্ষা কেমন হলো? ভালো। শুধুই ভালো? আমি কি
গাধা স্টুডেন্ট যাওয়ার পরীক্ষা খারাপ হবে গাধা না হলে এত পড়াশোনা করার কি আছে ও আচ্ছা গাধারাই খালি লেখাপড়া করে তাই না তুমি খুবই ব্রিলিয়েন্ট তা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আপনি তো লেখাপড়াই করলেন না সাংবাদিক হয়ে জ্ঞান বিতরণ করা শুরু করলেন বিয়ে শাদি করার জন্য সার্টিফিকেটের দরকার নাই তুই কি পড়ালেখা করিস বিয়ে করার জন্য ভেরি গুড কেন তুই কি বিয়ে শাদি করবি না করব তো বিয়ে শাদির সাথে পড়াশোনার কি সম্পর্ক যদি সেটাই হতো তাহলে মূর্খ লোকদের জীবনও বিয়ে হতো আচ্ছা ভালো কথা তোকে তো দায়িত্ব দিয়েছিলাম যে নতিকে শিক্ষিত করার জন্য তুই কিন্তু সেটা ঠিকঠাক মতো সিরিয়াসলি করছিস না আমার ওকে বিয়ে দিতে হবে না শুন তোরে বোনকে আমি এখন কোনো সার্টিফিকেট পাইয়ে দিতে পারবো না কিন্তু হ্যাঁ ওর বরপক্ষ যদি দাবি করে যে কোনো পিএইচডি টিএইচডি সার্টিফিকেট লাগবে সেটা অ্যারেঞ্জ করা যেতে পারে আমি এরকম কোনো ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিবই না আমি তোর মতো মূর্খ কিন্তু ব্রিলিয়ান্ট একটা ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিতে চাই আমি আমারে মূর্খ বললি না আপনি কখনো বিয়ে করবেন না নোবেল বিজয়ী আমি তো বিয়েই করব না আর নোবেল বিজয়ী হোক আর যেই বিজয়ী হোক বিয়ের পরে কেউ আর ফ্রেন্ড থাকে না হাজবেন্ড হয়ে যায় হ্যাঁ তো সেটাই তো হবে মানে বন্ধুতে বন্ধুতে তো বিয়ে হয় না তাই না আর হলেও তো সেটা স্বামী স্ত্রী হয়ে যায় তাই না ঠিক আছে ওট কাট একটু দেখা নইম ভাই মুই লেখছি বাহ সবই ঠিক আছে কিন্তু ল আর দ তে ঝামেলা ল আর দ উল্টো হয় কেন একটা কাজ করো ল আবার লিখো তো ওহো আবারও একই ভুল দেখি আমি দেখিয়ে দিচ্ছি দেখি প্রথমে গোল তারপরে এইটা তারপরে সোজা এই দেখো এবার দটা লিখো দামিনাকে কি একটা ফোন দেব হ্যাঁ নায়লা বলো হ্যাঁ শোনো একটা ঝামেলা হয়ে গেছে কিসের জটিলতা এই নদীপ না মানে আমি তোমাকে যে কিভাবে বলবো বিষয়টা ঠিক বুঝতে উঠতে পারছি না কেন কি হচ্ছে আসলে নদী তো তোমার কাছে বড় হয়নি তাই না অনেক অর্থাভাবে বড় হয়েছে আমাকে একটু কথা বলো তো ওর স্বভাবটা ভাব কিরকম এই কথা কেন বলছো না মানে এমনি
একটু ক্রস চেক করছি। বলো না কি হয়েছে। আমি যে তোমাকে গহনাগুলো দেখালাম না, ওইখান থেকে আমার গলার হারটাই নেই। না আমি বলছি না ও কিছু করেছে, বাট একটু তোমার তোমার কাছে আছে, তুমি তো বুঝতে পারছো যে ওর স্বভাব টবাব কিরকম হতে পারে। আসলে তোমার রাগ হওয়ার কিছু নাই। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআইটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসআইটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।